नमस्कार আপনারা দেখছেন এসকে লাইফ আপনার সময় আপনার খবর এই সংবাদটি प्रस्तुत করছে গড় सपলوں কা ঘর হে বানানা তো বৃন্দাবন মার্বেল সি হে ঠিকানা দেখুন সংবাদ বিস্তারে নো এনআরসি নো সিএ এই স্লোগানকে সামনে রেখে আজ পথে নামল জাতীয় যুব কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ওপর ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটল আজ শিলিগুড়ি দার্জিলিং জেলা যুব কংগ্রেস বিধান ভবনের সামনে থেকে অমিত শাহের কুশপুতুলকে মাচাই করে চার কাঁধে নিয়ে খই ছিটিয়ে সেবক মোর্সহ বিভিন্ন জায়গা ঘোরানো হয় অবশেষে হাসমিচকে এসে স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় এদিন মোদী অমিত শাহ কুশপুতুল আমরা দাহ করেছি আমরা ধিক্কার জানাচ্ছি এই রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কারণ সংবিধানের ১৪ নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতবর্ষ সবার বসবাসের যোগ্য এবং সেই সংবিধানের গলাকে টিপে যে সিএএ আনা হয়েছে যে সেটা সেখানে হিন্দুর কথা বলা হয়েছে সেখানে পার্সিদের কথা বলা হয়েছে খ্রিস্টানের কথা বলা হয়েছে সর্বধর্মের কথা বলা হয়েছে সর্বজাতির কথা বলা হয়েছে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে সেখানে মুসলিমদের কথা বলা হয়নি এটা একটা ধর্ম বিদ্বেষী ভাব এবং সাথে সাথে এই বিল নিয়ে পশ্চিমবঙ্গ জুড়েই যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিছু লোক যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমাদের যুব তৃণমূলের পক্ষ থেকে এনআরসি এবং সি এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন প্রয়োজনে রক্ত দিয়ে লেখা হোক প্রতিবাদ সেই প্রতিবাদ পাঠানো হোক রাষ্ট্রপতি এবং কেন্দ্রকে তারই অঙ্গ হিসেবে ডাবডাব ফুলবাড়ি ব্লকের যুব তৃণমূলের পক্ষ থেকে এদিন নেওয়া হয় এই কর্মসূচি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশি ঘর মোড়ে রক্ত দিয়ে এনআরসি ও সিএ এর বিরোধিতা করে তৃণমূল রক্ত দিয়ে চিঠি লিখে দিল্লিতে পাঠানোর দাবি করেছেন দলের নেতৃত্বরা এখনো পর্যন্ত প্রায় নব্বই জনের মতো রক্ত দিয়ে চিঠি লিখেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে পাঠানোর জন্য ভারতবর্ষে যেভাবে হিংসা মিলে শুরু করেছে তার প্রতিবাদে যাতে আমাদের শান্ত বাংলা অশান্ত না হয় আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নো এনআরসি নো সিএ যাতে আমাদের এখানে আমাদের এখানে সারা ভারতবর্ষে প্রত্যাহার করা হয় তার প্রতিবাদে আমার যুবকর্মীরা এবং সাধারণ মানুষ অনেকে এগিয়ে এসেছেন যারা রক্ত দিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে জীবিকা নিচ্ছে এনআরসি ও সিএএর বিরুদ্ধে আন্দোলনের জেরে এনজিপিতে একাধিক ট্রেন বাতিল আটকে থাকা পর্যটকদের সঙ্গে দেখা করলেন পর্যটন মন্ত্রী এনআরসি ও সিএএ নিয়ে গোটা রাজ্যে আন্দোলনের জেরে বিভিন্ন স্টেশনে প্রচুর সংখ্যায় ট্রেন বাতিল করা হয়েছে আন্দোলনের জেরে ট্রেনে ভাংচুর ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় এনজিপি স্টেশনেও শিলিগুড়ি থেকে কলকাতাগামী সব ট্রেন বাতিল করেছে রেল ট্রেন বাতিল হওয়াতে এনজিপি স্টেশনে আটকে রয়েছেন কয়েকশো পর্যটক মঙ্গলবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এনজিপি পৌঁছে সেই সব পর্যটকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী জানান এসব পর্যটকদের এনবিএসটিসির বাসে করে কলকাতা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তিনি আরও জানান গতকাল এনবিএসটিসির সঙ্গে কথা বলে একটি বাসের ব্যবস্থা করে কিছু পর্যটকদের কলকাতা পাঠানো হয়েছে মঙ্গলবার আরও একটি বাসের ব্যবস্থা করা হয়েছে ওই বাসে করে পর্যটকেরা কলকাতায় যেতে পারবেন বলে জানিয়েছেন গৌতম দেব ট্রেন ক্যান্সেল হচ্ছে ন্যাচারালি সেই ডেটের প্যাসেঞ্জারগুলো আটকে যাবে আমরা প্রচেষ্টা নিচ্ছি গতকালও প্যাসেঞ্জারদের পাঠিয়েছি এনবিসিসি বাসে পাঠিয়েছি কিছু বাস আমরা নিজেরা অ্যারেঞ্জ করে পাঠিয়েছি আজকেও কালকে রাত্রেবেলাও আমার সাথে ম্যাজিক ডাক্তারের কথা হচ্ছে আজকে সকালে কথা হয়েছে আমরা যতগুলো সম্ভব গাড়ি আমরা প্রোভাইড করছি এবং এদের কলকাতার দিকে আমরা রওনা করিয়ে দেবো দুপুরবেলা দুপুরবেলা খাবার দাবার অ্যারেঞ্জমেন্টও আমরা করছি আমাদের ট্রেন ইউনিয়ন থেকে ওরা সমস্ত ব্যবস্থা করছে আমরা গতকালও আমাদের জেলা সভাপতি আমাদের আইন লিডার তারা সবাই মিলে বিষয়টা দেখেছে আমি নিজেও মনিটরিং করেছি আজকেও করছি কারো এত উদ্বিগ্ন হওয়ার নেই সমতভাবেই ট্রেন ক্যান্সেল ট্রেনের টিকিট কাটা ছিল রিজার্ভেশন ছিল অনেক দিনে মানুষ অসুবিধায় পড়ছে কিন্তু আমরা নবজন স্টেট ট্রান্সপোর্ট সহযোগিতা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে মানুষের এই অসুবিধার সময় তাদের পাশে দাঁড়াতে হবে আমি তার জন্যই এসেছি আমরা তাদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা লাগাতার আন্দোলনের জেরে রেলের ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বারো জন সাংসদদের সঙ্গে বৈঠক বাতিল করল মালদার রেল কর্তৃপক্ষ আঠাশে ডিসেম্বর পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত জন সাংসদকে নিয়ে রেলের বিষয়ে বৈঠক ডাকা হয়েছিল মালদা উন্নয়ন কর্মসূচির ডিআরএম অফিসে কিন্তু যেভাবে পূর্ব রেলের মালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে আন্দোলনের নামে চালানো হয়েছে এবং ক্ষয়ক্ষতি করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই বৈঠক আপাতত বাতিল করে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর ইতিমধ্যে মালদা ডিভিশনের অন্তত দশটি স্টেশনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরো কোটি টাকায় গত চার দিন ধরে উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা বন্ধ থাকায় মালদায় টিকিট বিক্রিতেও ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ষাট জোড়া যাত্রীবাহী এবং মালগাড়ির ট্রেন চলাচল করে যা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন স্টেশনে ক্ষয়ক্ষতির পর পরিস্থিতি স্বাভাবিক করতে আরও পাঁচ থেকে দিন সময় লাগতে পারে বলেও মালদা রেলওয়ে ডিভিশন সূত্রে খবর মঙ্গলবার দুপুরে একটি বিশেষ ট্রেনে পূর্ব রেলের মালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনের ক্ষয়ক্ষতির বিষয়ে তদারকি করতে বেরিয়ে পড়েন ডিআরএম জিতেন্দ্র যাদব সহ মালদা ডিভিশনের রেলের পদস্থকর্তারা সূত্রে জানা গিয়েছে ধুলিয়ান গঙ্গা নিমতিতা সুজনী নোয়াপাড়া হল্ট সকরাপুরা হল্ট আজিমগঞ্জ সহ বেশ কিছু স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মালদার ডিআরএম জিতেন্দ্র যাদব জানিয়েছেন রেলের সম্পত্তি ভাঙচুর করাটা মোটেই সমর্থনযোগ্য নয় সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে আন্দোলনের নামে এভাবে রেলের সম্পত্তি ভাঙচুর না করা হয় दूरी दूरी ना, जावे तो की ता दूर आपकी रेल सुरक्षा के लिए मैं सभी से अपील करता हूँ की सभी लोग उसमें सहयोग करे और रेलवे अपना काम कर रहा है जितना भी जो डैमेज हुआ है हमारा न्यू फरक्का अजीमगंज के बीच में उसको जल्दी जल्दी सुधारेंगे परंतु अभी निमकीता और जंगीपुर में जो एजुटेशंस हैं उसके चलते हमारी जो पार्टी वहाँ नहीं पहुँच पा रही हैं अभी धुलियान में कर रहे हैं जैसे जैसे आ, वो मार्जिन मिलता है लोग अटेंड कर रहे हैं तो ये जितना भी कुछ अगर डैमेज कर रहे हैं तो जनता कोई नुकसान होगा क्योंकि रेलवे को रेस्टोर करने में पाँच छः दिन से ज़्यादा समय लग सकता है उस समय गाड़ियाँ नहीं चलेंगी तो नुकसान আমদান থাকাই হোক অসুবিধা এটাই কি আমি কালকে যাওয়ার ছিলাম আমি ভরসা পাচ্ছি না কালকে চলবে কি চলবে না ট্রেনটা মানে আমি ক্যান্সেল করাতে এসেছি আর কি আর যেটা দেখতে পাচ্ছি সেটা তো স্বাভাবিক দেখতে পাচ্ছি না আসছে না ট্রেন এটা নিয়ে আমি বলতে চাইছি যে পাবলিক যা করছে যে করছে ও ভাবছে না যে আমি যে করছি অন্য জনার উপর করতে পারে এটাই আমি বলতে চাইছি আমি বলছি পাবলিক যাতে না করুক অন্য ক্ষতি হচ্ছে যাওয়া আসার যাতায়াতের সেটা পাবলিক না করুক ফের চিতার হানায় মৃত যুবতী ঘটনাস্থান আলিপুর দুয়ার জেলার মাদারিহাট গ্যারগেন্ডা চা বাগান মঙ্গলবার সকালে বাগানের শ্রমিক লক্ষণ প্রজার মেয়ে বছর উনিশের গীতা প্রজা জ্বালানি সংগ্রহ করতে গিয়ে আচমকা চিতার মুখে পড়ে যায় সামনে পেয়ে ওই যুবতীর ওপর বন্য আক্রমণ চালায় চিতাটি জানা গেছে গীতার ঘাট ধরে চিতাটি তাকে টানতে টানতে চা বাগানে নিয়ে যায় এরপরে এলাকার বাসিন্দারা তাকে খুঁজতে বের হন বহু খোঁজাখুঁজির পর অবশেষে তুলসীপাড়া চা বাগান থেকে গীতার নিথর দেহ উদ্ধার হয় ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় গত বছরও চলতি মাসে মায়ের কোল থেকে শিশুকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল এই চা বাগানেই কুয়াশায় বিপর্যস্ত ডুয়ার্স মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারিধার সূর্যের দেখা নেই তাপমাত্রা এক লাফে অনেকটা কমে যাওয়ার দরুন শীতে কাবু সকলে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে পথ চলতে গাড়িগুলো Sunshine High School, an English medium co education school, affiliated to ICSE board. Admission for session 2020 pre nursery to class 9. Quality educational, separate hostels for boys and girls, confidence building, leadership programs, games, indoor and outdoor, co curricular activities, pollution free. For admission and prospectus, contact Sunshine School 7797965318 9743155003 गढ़ सपनों का घर है बनाना तो वृंदावन मार्बल्स ही है ठिकाना जी हाँ अपने ग्राहकों की विभिन्न आवश्यकताओं को पूरा करने के लिए उत्पादकों और सेवाओं की एक विस्तृत श्रृंखला वृंदावन मार्बल्स घर के सजावट सैनिटरी वेयर बाथ फिटिंग से लेकर मार्बल्स टाइल्स और ग्रेनाइट उत्पादकों की जरूरतों के लिए किफायती दामो में एक ही ठिकाना मार्बल्स के मंदिर और मूर्तियों का भंडार इस क्षेत्र में और कहीं नहीं वृंदावन मार्बल्स ईस्टर्न बाईपास रोड सिलीगुड़ी कॉन्टेक्ट नंबर नाइन थ्री टू क्या आपके घर में शादी है कोई फंक्शन तो होगा तो उसकी वीडियोग्राफी और फोटोग्राफी तो करवानी है आज तकनीक बदल रही है, कहीं गलत हाथों में मत पड़ जाइए। तरीका बदल गया है आप भी बदलिए याद रखिए वैपस। आधुनिक तकनीकों के साथ अपडेट रहता है और आपके बजट के अनुसार ही वीडियोग्राफी और फोटोग्राफी करते हैं आप सोच रहे होंगे ये सिद्वैप्स, सिद्वैप्स क्या है शादी हो या कोई फंक्शन इन पलों को सजोने के लिए याद रखिए सोमानी इंस्टीट्यूट ऑफ डीजी विजन एंड प्रोडक्शन फिर विरुद्ध पर आज खबर बीजेपी शासित तो जो केंद्रीय सरकार आ তারা এই রাজ্যকে বিপাকে ফেলার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিকল্পনা করছে যেখানে যেটুকু অশান্তি হচ্ছে সেই সুযোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে রেলও তার মধ্যে আছে রেল বাতিল এটাও একটা পরিকল্পনা রাজ্যের বাসিন্দাকে দুর্ভোগে ফেলার জন্য আরও বেশি করে পরিকল্পনা মাফিক চক্রান্ত করছে আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়াতে এসে কেন্দ্রীয় সরকারের উপর এভাবে তোপ দাগলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি বনমন্ত্রী জানান এই যে গন্ডগোল ও অশান্তি হচ্ছে এখানে কেউ কেউ উস্কানি দিচ্ছে এখানে প্ররোচনা আছে এখানে কেউ কেউ চাইছে রাজ্য সরকার তথা তৃণমূল দলকে বিপাকে ফেলার জন্য কারো চেষ্টা সফল হবে না আমরা তা চিহ্নিত করে ব্যবস্থা করছি এখনো মনে করছি যে দেখুন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে এর আগে বহুবার বলেছে আমাদের সাথে কি বঞ্চনা আমরা বহুবার তুলে ধরেছি এবং আমার মনে হয় যে মানে যেখানে যেটুকু হচ্ছে সেটাকে আরও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে দপ্তর তারা সেই সুযোগে আরো মানুষকে বিপদে ফেলার চক্রান্ত আমরা আবার বলছি এই যে এই যে গন্ডগোল অশান্তি যেটা হচ্ছে কিছুটা তো প্ররোচনায় আছে কিছুটা তো কেউ কেউ উস্কানি দিচ্ছে কেউ কেউ চাইছে যাতে রাজ্য সরকারকে বিপদে ফেলা যায় কেউ কেউ চাইছে তৃণমূল দলকে কি করে বিপাকে ফেলা যায় কিন্তু কারোর সেই চেষ্টা সফল হবে না ব্যর্থ হবে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এইগুলো করার চেষ্টা করছে আমরা সেগুলো চিহ্নিত করছি ব্যবস্থা নিচ্ছি এবং তার সঙ্গে আপনারা জানেন যে বিজেপি শাসিত এবং ন্যাচারালি কেন্দ্রের যে সরকার রয়েছে তারাও এই রাজ্যকে বিপাকে ফেলার জন্য সুপ্তভাবে বলুন প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা এটা এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার কাট বলে দিয়েছেন সিএ এনআরসি কোনোটাই এ হবে না রাজ্য সরকার যতদিন মুখ্যমন্ত্রী আছেন যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে ততদিন আমরা এই রাজ্যে সিএএ বা এনআরসি কোনোটাই হতে দেবো না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এটা নেতৃত্ব সিদ্ধান্ত শিলিগুড়ি এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ছোট চার পেয়ে গাড়িগুলোর চালকরা হতাশাগ্রস্ত গত সপ্তাহে রাজ্য ও লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে গর্জে উঠেছে একাধিক রাজ্য চরম উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও অশান্তির বেশিরভাগ আজ পড়েছে রেলের ওপর স্টেশন স্টেশনে বাতিল করা হয়েছে ট্রেন গত কয়েকদিন ধরেই বাতিল করা হয়েছে এনজিপি স্টেশনের শিলিগুড়ি থেকে কলকাতাগামী ট্রেনগুলো আতঙ্কে পর্যটকরা ভ্রমণে আসতে ভয় পাচ্ছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোতে যার জেরে বুকিং বাতিল করে দিচ্ছেন পর্যটকরা তাই পর্যটকদের আনাগোনা না থাকায় এক প্রকার ভাড়া বন্ধ হয়ে আছে চালকদের ফলে হতাশায় ভুগছে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকরা ছটি শকুন ছাড়া হলো রাজা ভাত খাওয়া থেকে রাজ্যে এই প্রথম কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে একসাথে ছটি শকুনকে প্রকৃতিতে ছাড়লো বন দফতর মঙ্গলবার এই ছয় শকুনকে রাজা ভাত শকুন প্রজনন কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে প্রাকৃতিক পরিবেশে ছাড়া হয় তবে প্রথমেই হোয়াইট ব্যাক স্লেন্ডার বিল্ড এবং লং বিল্ড প্রজাতির শকুনকে মুক্ত করার ঝুঁকি নিতে চাইছে না বন দফতর পরিবর্তে হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুনদের দিয়েই পরিবেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ঝাড়ুদার পাখিদের প্রকৃতিতে ফেরানোর কাজ শুরু করা হচ্ছে এনি শকুন সংরক্ষকটা জানিয়েছেন স্বভাবগত দিক দিয়ে হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুনরা অনেক বেশি কষ্ট সহিষ্ণু ওই দুই শকুনের গতিবিধির উপর নজরদারির জন্য উপগ্রহ করার প্রযুক্তি ব্যবহার করছে বন দফতর ছয় সালে তৈরি হওয়া দেশের দ্বিতীয় শকুন প্রজনন কেন্দ্র খাওয়ায় হোয়াইট ব্যাট স্লেন্ডার বিল্ট লং বিল্ট ও হিমালয়ান গ্রিফেন প্রজাতির প্রায় একশোটি শকুন আনা হয় কিন্তু গবাদি পশুর দেহে ব্যথা উপশমের ওষুধ ডাইক্লোফেনাক ব্যবহার বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করতে না পেরে এতদিন ওই শকুনদের প্রকৃতি কোনো ঝুঁকি নেয়নি মৃত গবাদি পশুর দেহে ছাড়ার ডাইক্লোফেনাক থাকলে তার মাংস শকুন্দের কিডনি বিকল করে দেয় যার ফলে ইতিমধ্যে সারা বিশ্ব জুড়ে ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে গত দশ বছর ধরে ভারতেও ওই ওষুধের ব্যবহার বন্ধ থাকায় বর্তমানে শকুনরা অনেকটা নিরাপদ বলে মনে করছে বন দপ্তর বিষয়টি নিশ্চিত হতেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়ির চালসায় শকুন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেন সারা দেশের শকুন সংরক্ষক বিজ্ঞানী কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের আধিকারিক সহ রাজ্যের শীর্ষ বনকর্তারা সেদিনের ওই সেমিনারেই ঠিক করা হয় শকুন ছাড়ার দিন তারিখ প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ ও ভুটানে ডাইক্লোফেনাকের ব্যবহার বন্ধ করার বিষয়ে দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে প্রকৃতিতে ছাড়ার আগে ওই দুই শকুনের গায়ে পরানো হয় উপগ্রহকলা কলা এই প্রযুক্তির সাহায্য নিতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের কাছ থেকে মঞ্জুরি পেয়েছে রাজ্য বন দফতর জানেন যে ভালচার অর্থাৎ যাদেরকে আমরা আমাদের একদম সাধারণ ভাষায় শকুন বলি এটা আজকে বিলুপ্তির পথে এটা হচ্ছে অত্যন্ত এমন একটা প্রজাতি যে প্রজাতি আমাদেরকে বিভিন্নভাবে উপকার করে যারা স্ক্যাভেঞ্চার্সের কাজ করে যারা বলতে পারেন যে আমাদের এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার কাজ করে এবং আমরা খুব অবাক হয়ে দেখেছি একটা সময় এত শকুন বা এত ভালচার দেখা যেত কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে তারা আর নেই এবং একটা সময় আমরা দেখেছি একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে যে ভারতবর্ষে প্রায় সাড়ে আট কোটির মতো এই ভালচার প্রজাতি ছিল কিন্তু সেইটা কমতে কমতে এখন লাখের নিচে প্রায় বলতে পারেন প্রায় লাখের কাছাকাছি এসে দাঁড়িয়েছে এবং আমরা একটা রেকর্ড দেখেছি বিগত পনেরো বছর ধরে প্রায় চল্লিশ লাখেরও বেশি এই ভালচার এরা লুপ্ত হয়ে গেছে এবং ন্যাচারালি আমরা এটা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম সারা বিশ্ব চিন্তিত আমাদের দেশও চিন্তিত কেন এদের বিলুপ্তির জন্য আজকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ন্যাচারালি সেই জায়গাটা দখল করছে অন্য জীবজন্তু যেটা আমাদের পক্ষে অর্থাৎ মানব জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর হচ্ছে সেই কারণে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই প্রজাতিটাকে যদি রক্ষা করা যায় তার জন্য নতুনভাবে একটা প্রজননের ব্যবস্থা করা এবং তাদেরকে আবার এই ওয়াইল্ড লাইফে তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং সেই জন্য সেই উদ্যোগ আমাদের রাজ্য সরকারের বন দপ্তর খুব সাকসেসফুলি গ্রহণ করেছিল এবং আমরা এখানে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে আমরা প্রায় একশো জন আমরা একশো তিরিশটা এইরকম ভালচারদের আমরা এখানে তাদের প্রজননের ব্যবস্থা করেছি আজকে আমরা অত্যন্ত আনন্দিত সারা ভারতবর্ষের সব রাজ্যকে বলা হয়েছিল কিন্তু কোনো রাজ্য সাকসেসফুলি করতে পারেনি তিনটি তাজা বোমা উদ্ধার তুফানগঞ্জের বারো নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণী এলাকা থেকে একটি বস্তার মধ্যে তিনটি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দা মহাদেব মণ্ডল এরপর তিনি তুফানগঞ্জ থানায় খবর দেন পুলিশ এসে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় বিশেষভাবে সক্ষম এক মহিলা প্লাস্টিক বোতল সহ বিভিন্ন জিনিসগুলো কাজ করে তিনি বস্তাটি এনে একটি মাঠে রেখেছিলেন বলে অভিযোগ পুলিশ জানিয়েছে কিভাবে সেখানে বোমা এলো তা তদন্ত করে দেখা হচ্ছে ওটা মানে প্লাস্টিক প্লাস্টিক পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করার পরে তারপর দেখি ওই বস্তাটা আমি টান দিয়েছি টান দেওয়ার পর একটু ওজন লাগতেছে ওজন লাগার পরে তারপর দেখি তারপর মনে একটু সন্দেহ হলো সন্দেহ হওয়ার পর তো একটা জিনিস তুলে আমি উঠিয়েছি উঠাবার পরে দেখি ওজন লাগে ওজন লাগার পরে আবার ওখানে আস্তে করে নামিয়ে রেখে দিয়েছি নামিয়ে রাখার পরে রাখলাম রাখার পরে সবাইকে খবর চোপড় দেওয়া হলো বা পুলিশকে খবর দেওয়া হলো ওনারা এসে বলতেছিল যে এটা বোম বলে নিয়ে চলে গেল আর কি দিয়ে করে জল দিয়ে ওনারা মতেছিল ছিল বোমগুলো ওইটা বাবা কাশের গুরু বসাছিল ওইটার মধ্যেছিল শিলিগুড়ি শিশু বিদ্যায়তন স্কুলের 40 বছর বর্ষপূর্তি উপলক্ষে দিনবন্ধু রাম রামকিংকর হলে আগামী 29 ডিসেম্বর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এ নিয়ে আজ ওই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয় প্রধান শিক্ষক শ্রী গজননা অন্যতম সদস্য এবং যে পাঁচজন আমরা এই স্কুলটা উনিশশো আমরা শুরু করেছিলাম উনিশশো উনআশি সালে যে পাঁচজন শুরু করেছিল তাদের অন্যতম উদ্দেশ্য অধ্যাপক নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় আর আমার প্রধান শিক্ষিকা রঞ্জনা ঘোষ আর যারা আছে সবাই কিন্তু গভর্নিং বডি মেম্বার পরিচালক মন্ডলী তো সে সময় আমরা অনুভব করেছিলাম যে এখানে একটা প্রাথমিক স্তরের শিক্ষার সুন্দর ব্যবস্থা করা দরকার কারণ যেহেতু প্রাথমিক শিক্ষাটাই মানুষ উত্তর জীবনে মানুষের শিক্ষার সোপান এগিয়ে চলার একটা ইয়ে এবং যা ফলও আমরা পেয়েছি যার দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরে আমাদের সেই সময় থেকে আজকে চল্লিশ বছর ধরে যে সমস্ত ছাত্র এখানে তৈরি হয়েছে তারা বিভিন্ন কর্মধারায় যুক্ত হয়েছে এবং তারা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার কুখ্যাত দুষ্কৃতী শহরের দুই নম্বর ঘুমটি এলাকায় হানা দিয়ে ওই দুষ্কৃতীদের আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পুলিশের দাবি ধৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে শুভজিৎ ওরফে নারুর বিরুদ্ধে বিভিন্ন থানা এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে বলে খবর ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক পিস্তল দুই রাউন্ড কার্তুজ ও একটি চাকু তাদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় আগামী বাইশে ডিসেম্বর থেকে মিলন মোড়ে শুরু হতে চলেছে গোল্ড কাপ চ্যাম্পিয়ন আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন কমিটির সদস্যরা গত বছর চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছিল সেটা বাড়িয়ে এবছর দু লাখ করা হয়েছে এবং রানার্স আপ দলকে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলেন সদস্যরা মিলন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী বাইশ তারিখে আমরা শুরু হয়ে ফাইনাল 12 তারিখ জানুয়ারি 2020 মে সম্পন্ন और इसमें 18 दल इसमें आ, आ रहे हैं भाग लेंगे और ओपनिंग मैच हमारा ये हिमालयन स्पोर्टिंग क्लब दार्जिलिंग और डुअस फुटबॉल एकेडमी के माज में सम्पन्न होगा ये खेल सिलीगुड़ी के सम्माननीय एस सर जो समानता साहेब महाशय आई ए एस ओपनिंग करेंगे और इसमें विशिष्ट अतिथि हिसाब से हमारे सिलीगुड़ी म्यूनिशिपिलीट कॉर्पोरेशन के कमिश्नर साहब सोनामी झुटिया साहब रहेंगे आज ए परवर्ती संवाद देखते नजर रखु लाइव समय खबर